আজকে এসেছি দ্য ফুড জাংশন রেস্টুরেন্টে, যেটা দামগামে, যেটা ক্রাইস্টচার্চ গার্লস হাই স্কুলের একদম সামনে, সরোজিনী কলেজ আছে তার ঠিক সামনে। এবং আমার এখানে সবচেয়ে ভালো লাগছে যে এখানে ভেজিটেরিয়ান অ্যান্ড নন ভেজিটেরিয়ান, মানে চাইনিজও ইন্ডিয়ান ফুডও সব রকম ভীষণ ভালো পাওয়া আছে। এবং এত সুন্দর জায়গা, একটা লোকেশনে হয়েছে, রিজনেবল রেট এবং অত্যন্ত টেস্টি ফুড আমি নিজে খেয়েছি, তাই জন্য আপনাদের বলতে পারছি। এখানে প্লিজ আসবেন, এখানে এসে খাবেন, খেয়ে তাহলে বুঝতে পারবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। আর এমন সময় শুরু হয়েছে যে অলরেডি একটু একটু ঠান্ডা পড়তে লেগে গেছে, ক্রিসমাস অলমোস্ট চলে এসেছে, নতুন বছর চলে এসেছে, সব মিলিয়ে মানে আমাদের বড়দিন, নতুন বছর একটা সবসময় মনে হয় ফেস্টিভ্যাল। আর এত সুন্দর জায়গায় আমার মনে হয় যে ছেলে মেয়েরা পরিবার নিয়ে আসার মতন জায়গা, খুব সুন্দর, আন্তরিকতা আছে, রিজনেবল এবং সব রকমের খাবার পাওয়া যায়, একটা মাল্টি কুইজিন। প্লিজ আসবেন, ভালো থাকবেন, নতুন বছরে দেখা হবে, বড়দিনে দেখা হবে, এনজয় করবেন। নমস্কার সবাইকে, আজ আমি এসেছি ফুড জাংশনের ইনাগুরেশনে, একটা রেস্টুরেন্ট, ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, কিন্তু ফাইন ডাইনিংয়ের সাথে ইটস এ ভেরি অ্যাফোর্ডেবল ফাইন ডাইনিং, মাল্টি কুইজিন সব কিছুই পাবেন এখানে। আমি অনেক কিছুই খেলাম যেটা আমার ফর দ্য প্রাইস কোয়ালিটি ইজ মাচ সুপিরিয়র, এটা বলতে পারি। যারা আসবেন এখানে আপনাদের হোলসাম গুড ফুড এক্সপিরিয়েন্স, ডাইনিং এক্সপিরিয়েন্স আপনাদের।